গোপন সূত্রে খবর পেয়ে 5 লক্ষ টাকা জালনোট সহ 3 পাচারকারীকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার বাবুরবোনা এলাকায় হানা দিয়ে জালনোট সহ 3 পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম ইফতিকার মোক্তার আহমেদ আনসারি, মোহাম্মদ ওয়াসিম খান, দুইজনই মহারাষ্ট্রের বাসিন্দা। আরেকজনের নাম আসামুল শেখ, বাড়ি মালদা জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর এলাকায়। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, মহারাষ্ট্রের দুই বাসিন্দা জালনোট নিতে মালদা এসেছিল, এমন সময় গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বাবুরবোনা এলাকায় হানা দেয়। সেখানে 5 লক্ষ টাকা জালনোট সহ মহারাষ্ট্রের দুই বাসিন্দা সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি ধৃতদের কাছ থেকে 3টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নোটগুলি সব 500 টাকার নোট। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। আগে থেকে রিপোর্ট আছে দেখ করে কাটা যাবে না।